কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ফ্রি ফায়ারে 5th অ্যানিভার্সারি উপলক্ষে রেড ক্রিমিনাল ব্যাগ আসছে। এন্ড আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই যে নতুন রেড ক্রিমিনালটা আমাদের ফ্রি ফায়ারে আসছে সেটা কেমন দেখতে। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনেছো, রেড ক্রিমিনাল আসছে নতুন টাইপের। আর আমি তো রুকো, শুধু রেড ক্রিমিনালই নয়, রেড ক্রিমিনালের থিমে আরো কিছু রিওয়ার্ড আসছে, সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে ডিটেইলসে দেখাবো। তোমরা কি নতুন রেড ক্রিমিনাল দেখার জন্য সবাই রেডি? তাহলে এই দেখো রেড ক্রিমিনাল। হ্যাঁ ভাই, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমরা ঠিকই দেখেছো, এটা হচ্ছে আমাদের রেড ক্রিমিনাল। বাট আমাদের যেটা ব্যাগ দেবে সেটা হচ্ছে এই রেড ক্রিমিনালের উপরে একটা অ্যানিমেশন দেবে। হ্যাঁ ভাই, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওটা, যে রেড ক্রিমিনালই থাকবে বাট তার উপরে একটা অ্যানিমেশন দেবে। অ্যান্ড এই অ্যানিমেশনটা যেটা দেবে সেটা আমাদের নতুন একটা রেড ক্রিমিনাল হিসাবে ব্যাগ দিচ্ছে। অ্যান্ড এই অ্যানিমেশনটা রেড ক্রিমিনালের উপর মাঝে মাঝে ভেসে উঠবে। অ্যান্ড এই ক্রিমিনালটার নাম হচ্ছে নিওন ক্রিমিনাল। আর এখানে তোমরা নিওন ক্রিমিনালের অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ, যে অ্যানিমেশনটা নিওন ক্রিমিনাল ব্যাগ থেকে পয়সা উড়াতে উড়াতে যাচ্ছে। মানে গেলে না তো ভাই, এই নিওন ক্রিমিনালটার জন্য অনেক পয়সা লুটবে, আর ওই জন্য এখানে পয়সা ওড়ানোর অ্যানিমেশনটাই দিয়েছে। পয়সা ওড়ানোর এই অ্যানিমেশনটা আমার মোটামুটি লেগেছে, বাট রেড ক্রিমিনালের থিমে যে গ্লোবালটা বানিয়েছে ভাই সেটা মারাত্মক লেগেছে আমার। আর তোমরা গ্লোবালটা এখানে দেখতেই পাচ্ছ, গ্লোবালের সামনের দিকে ভাই রেড ক্রিমিনালের মুখ, আর এই জন্য গ্লোবালটা আমার কাছে দারুণ লেগেছে। তার সঙ্গে সঙ্গে ভাই রেড ক্রিমিনালের থিমে একটা বাইক, আর বাইকটা ভাই পুরো অসম ভাই, এরকম বাইক আমি আজ পর্যন্ত দেখিনি। আর তার সঙ্গে সঙ্গে একটা বোম, এটাই শেষ, আর কিছুই নেই রেড ক্রিমিনালের থিমে। এই কটা জিনিসই রেড ক্রিমিনালের থিমে বানানো হয়েছে। সো ইয়া, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং আপডেট ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবো পরবর্তী একটা নতুন আপডেট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।